নরেন্দ্র যদি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশন করে রাখলে সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়া যাবে এবং সব ভিডিও দেখা যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটা অন্যদের শেয়ার করতে পারো। রাইট দ্য প্রাইম ফ্যাক্টরস অফ ইচ নাম্বার, ঠিক আছে, নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারগুলোকে প্রাইম ফ্যাক্টরে তোমাদের লিখতে হবে, পরীক্ষায় আসে কিন্তু পরীক্ষায়, ঠিক আছে। তাই তোমাদের আজকের ক্লাসে আমি এটাই শেখাবো, রাইট দ্য প্রাইম ফ্যাক্টরস অফ ইচ নাম্বার। মন দিয়ে ক্লাসটা ভালো করে ফলো করো, আগে শোনো আমি কেমনভাবে তোমাদের বোঝাচ্ছি এবং তারপরে ক্লাসটা ফলো করার পর তারপরে তোমরা কোশ্চেনগুলো তোমাদের ম্যাথ কপিতে তুলে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। আগে ক্লাসটা মন দিয়ে শোনো। দেখো প্রথমে রয়েছে 25, তা 25কে প্রাইম ফ্যাক্টরে কীভাবে করবো আমরা ভালো করে খেয়াল করো, দেখো কীভাবে করতে হবে। ধরো 25, তা 25কে দেখো সবসময় মনে রাখবে প্রাইম নাম্বারগুলো, তোমাদের আগে বলি প্রাইম নাম্বার হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, এইগুলো হচ্ছে প্রাইম নাম্বার। তা দেখো 2, 3, 5, 7, 11, 13 এইগুলোই সাধারণত, এই 13, 17, 19 পর্যন্ত সাধারণত লাগে, তারপরে সাধারণত লাগে না, ঠিক আছে। তোমাদের এই 13 পর্যন্ত করলেই হবে আশা করছি, ঠিক আছে। বড় ক্লাসে উঠলে তোমাদের সাধারণত অন্য নাম্বারগুলো লাগে, তা এইগুলো জানলেই হবে, ঠিক আছে। এবার কীভাবে করবো দেখো তাহলে, তাহলে এখানে রয়েছে 25, তা 25 দেখো 25 তো আর 5 দিয়ে, 25 তো আর 2 দিয়ে ডিভাইড করা যায় না, 3 দিয়েও হয় না, তাহলে এটা 5 দিয়ে ডিভাইড হবে। দেখো 5 দিয়ে যদি করি তাহলে হয়ে গেল 5, ঠিক আছে। তাহলে প্রাইম নাম্বার কী হলো 5 অ্যান্ড 5, বুঝতে পারলে? তাহলে 25 প্রাইম নাম্বার হয়ে গেল, প্রাইম ফ্যাক্টরগুলো হয়ে গেল 5 অ্যান্ড 5, বুঝেছো। তারপরে দেখো রয়েছে কি 27, ভালো করে খেয়াল করো 27, তা 27 রয়েছে, 7 থাকার জন্য এটা তো 2 দিয়ে ডিভাইড করা যাবে না, দেখো 3 দিয়ে যাবে, 3 দিয়ে যদি করি তাহলে কত হবে 9, 27কে যদি 3 দিয়ে ডিভাইড করে 9 হবে, 9কে 3 দিয়ে ডিভাইড করলে হয়ে গেলো 3, তাহলে 3 × 3 × 3, 3 × 3 × 3, বুঝেছো। তারপরে দেখো রয়েছে 50, দেখো 5, 0, 50, দেখো 0 থাকার জন্য এটা কিন্তু 2 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে দেখো 0 থাকার জন্য 2 দিয়ে কেন, এটা 5 দিয়ে ডিভাইড করা যায়, 10 দিয়েও ডিভাইড করা যায়। কিন্তু আমি তোমাদের কী বললাম একটু আগে, সব সময় এখানে কোশ্চেনও কী বলেছে প্রাইম ফ্যাক্টর, মানে প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে। এবং সব সব প্রথম যে ফার্স্ট যে প্রাইম নাম্বার রয়েছে সেটা দিয়ে প্রথমে ট্রাই করবো, একেবারে আমরা 5 দিয়ে করবো না, 2 দিয়ে যদি যায় তা 2 দিয়ে করবো, তারপরে 2 দিয়ে, 2-এর পর যদি 3 না হয় তারপরে 5, ঠিক আছে। তাহলে 5 দিয়েটা প্রথমে করবো না, তোমরা ভুল করে প্রথমে 5 দিয়ে করো, 10 দিয়ে করো, এগুলো করবে না, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে প্রথমে দেখো 2 দিয়ে করলাম, 2 দিয়ে করলে কত হবে 25, 5 দিয়ে করলে হয়ে গেল 5, তাহলে আনসার হয়ে গেল 2 × 5 × 5, বুঝেছো। যেভাবে বলছি সেভাবে তোমরা করবে, তাহলে দেখবে কোনো ভুল হবে না, কোনো অসুবিধা হবে না। তারপরে দেখো রয়েছে 32, 32 দেখো 32 বুঝতেই পারছ 2 দিয়ে যাবে, তা 2 দিয়ে যদি করি কী হবে, দেখো 1 আর এখানে 6 হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখো 2 দিয়ে করলে কত হয়ে গেল, ভালো করে খেয়াল করো, 2 দিয়ে যদি করি হবে 8 হবে, আবার 2 দিয়ে করি তাহলে কত হবে 4 হবে, ঠিক আছে। আবার যদি 2 দিয়ে করি তাহলে হবে 2 হবে, তাহলে কী হলো 2 × 2 × 2 × 2 × 2, বুঝতে পারলে কেউ করলাম। তারপরে রয়েছে দেখো 36, 36কে কী হবে আমরা প্রাইম ফ্যাক্টর করবো, ভালো করে খেয়াল করো, 36 বুঝতেই পারছো 6 থাকার জন্য, 3 এবং 6 রয়েছে, তাহলে এটা 3 দিয়ে ডিভাইড হবে, 2 দ্বারা ডিভাইড হবে। আমি কী বলেছি 2 দিয়ে ডিভাইড করবে ফার্স্ট প্রাইম নাম্বার 2, 2 দিয়ে না হলে 3, 3 দিয়ে না হলে 5, তা 2 দিয়ে করলাম, 2 দিয়ে করলে কী হবে এখানে 1, ভালো করে খেয়াল করো, এখানে 8, 2 দিয়ে করলে হয়ে গেল 9, তারপর দেখো 9 কিন্তু 2 দিয়ে ডিভাইড করা যায় না, তা 2 এর পরে কী আছে 3, 3 দিয়ে দেখো ট্রাই করলে 3 হয়ে যাবে, তাহলে কী হয়ে গেল 2 × 2 × 3 × 3, বুঝেছো। এইভাবে কিন্তু তোমাদের প্রাইম ফ্যাক্টর করতে হবে। চলো পরেরটা চলো, দেখো রয়েছে 51, ভালো করে খেয়াল করো 51, তা 51 দেখো এটা কিন্তু 2 দিয়ে ডিভাইড করা যায় না, তাহলে 3 দিয়ে দেখি যায় কিনা, কীভাবে বুঝবে দেখো তো, 5 আর 1 প্লাস করলে কী হয় 6 হয়, তো তা 5 আর 1 প্লাস করলে যদি 6 হয়, তা 6 যদি 3 দিয়ে ডিভাইড হয় তাহলে এই টোটাল নাম্বারটাও 3 দ্বারা ডিভাইড হবে, ঠিক আছে।
তাহলে দেখো 5 আর 1 6 হলো 51 5 প্লাস 1 ইজ ইকুয়াল টু 6 তো 5 প্লাস 1 ইকুয়াল টু যদি 6 হয় 6 যদি 3 দ্বারা ডিভাইড হয় তাহলে টোটাল নাম্বার 51ও কিন্তু 3 দ্বারা ডিভাইড করা যাবে তাহলে 3 দ্বারা ডিভাইড করলে কত হবে দেখো ভালো করে 1 7 মানে হয়ে গেল 17 দেখো 17 একটা প্রাইম নাম্বার তাই এটাকে আর কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না তাই আনসার হলো 3 ইনটু 17 বুঝতে পারলে নেক্সট ভালো করে খেয়াল করো রয়েছে 60 60 বুঝতেই পারছো এটা 2 দ্বারা ডিভাইড হবে 2 দিয়ে করলে হয় 30 2 দিয়ে করলে হয় 15 এত 15 2 দিয়ে যায় না 3 দিয়ে যায় 3 করলে 5 তাহলে 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 5 বুঝতে পারলে এইভাবে কিন্তু প্রাইম ফ্যাক্টরে করতে হবে ভালো করে মন দিয়ে দেখো খেয়াল করছি ঠিক আছে তারপরে দেখো 44 তো 44 মানে বুঝতেই পারছো 2 দিয়ে ডিভাইড হবে 2 দিয়ে করলে 22 আবার দেখো 2 দিয়ে করলে 11 11 একটা প্রাইম নাম্বার হবে না তাহলে 2 ইনটু 2 ইনটু 11 বুঝতে পারলে তারপরে দেখো রয়েছে 63 63 কিভাবে করবো দেখো 6 অ্যান্ড 3 প্লাস করে 9 হয় 9 দেখো 3 দ্বারা ডিভাইড করা যায় তাহলে টোটাল নাম্বার 63 তাহলে 3 দ্বারা ডিভাইড করা যাবে বুঝতে পারলে তাহলে দেখো 2 দ্বারা তো হয় না 6 আর 3 ডিভাইড করা যাবে না তাই 3 দিয়ে করছি 3 দিয়ে করলে হবে 2 1 21 3 দিয়ে করলে হবে 7 তাহলে কী হয়ে গেল 2 ইনটু 2 ইনটু 7 তাহলে এইভাবে প্রাইম ফ্যাক্টর করতে হবে তোমাদের শিখিয়ে দিলাম আজকের যেভাবে শেখাবো যেভাবে বলবো তোমরা সেইভাবে ট্রাই করো বাড়িতে দেখবে বাড়িতে আরও আরও অনেক নাম্বার তোমাদের কয়েকটা নাম্বার তো দিলাম আমি এখানে অনেক অনেক নাম্বার দিয়ে তোমরা বাড়িতে প্রাইম ফ্যাক্টর প্র্যাকটিস করো প্রাইম ফ্যাক্টর কিন্তু শেখা অত্যন্ত দরকার কারণ এইচ সি এফ করার সময় ফ্যাক্টরাইজেশন মেথডে বা এলসিএম করার সময় বা তোমরা যখন স্কোয়ার রুট করবে বা নর্মালভাবে পরীক্ষায় ফ্যাক্টর মানে প্রাইম ফ্যাক্টর পরীক্ষা কিন্তু আসে সুতরাং প্রচুর প্রচুর করে তোমরা বিভিন্ন নাম্বারের প্রাইম ফ্যাক্টর বাড়িতে প্র্যাকটিস করো ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে এবং তোমরা যদি আজকের আমার চ্যানেলে প্রথম ক্লাস করো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলো তাহলে তোমরা করতে পারবে সবাই ভালো থাকবে